ভিডিও যদি পছন্দ হয় তাহলে লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। যদি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব এবং পাশে দেওয়া বেল ঘন্টাকে ক্লিক করে দিন, তাতে এইরকম লেটেস্ট ভিডিও সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। ফ্রেন্ড, আমি অনুপ একেজি টেক্সের পক্ষ থেকে সবাইকে জানাই ধন্যবাদ। ফ্রেন্ড, আপনারা নিউজ লিখে প্রতি মাসে ভালোই টাকা ইনকাম করতে পারবেন, তাও বাংলায় নিউজ লিখে। এর জন্য আপনার কোনো কম্পিউটার বা ল্যাপটপের প্রয়োজন নেই, আপনার মোবাইলে দিয়ে নিউজ লিখে ইনকাম করতে পারবেন। তো ফ্রেন্ড, আমি ভিডিওটি দুটো ভাগে ভাগ করবো। আজকের ভিডিওতে বলবো কিভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এর পরবর্তী ভিডিওতে বলবো কিভাবে আপনারা নিউজ লিখবেন, নিউজ লিখে পাবলিশ করবেন। তো ফ্রেন্ড, যেখানে নিউজ লিখবেন তার সঙ্গে আগে পরিচয় করিয়ে দিই। তো এই যে দেখুন নিউজ ডট অ্যাপ্লিকেশন, এর সঙ্গে নিশ্চয়ই আপনারা পরিচিত আছেন। তো নিউজ ডট অ্যাপ্লিকেশন 100% ট্রাস্টেড অ্যাপ্লিকেশন, যেখানে আপনারা কিন্তু নিউজ লিখবেন। তো নিউজ লিখবেন নিউজ ডট অ্যাপ্লিকেশনে নয়, নিউজ ডট অ্যাপ্লিকেশনের ওয়েবসাইটে বা সাইটে গিয়ে কিন্তু আপনারা নিউজ লিখবেন, নিউজ লিখে ইনকাম করবেন। তো ফার্স্টে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আপনি কি করবেন, ফার্স্টে আপনার মোবাইল বা আপনার মোবাইলের যে ক্রোম বা ব্রাউজার আছে ক্রোম বা ব্রাউজারে যাবেন। ক্রোমে যাওয়ার পর লিখবেন কি, নিউজ ডক উই মিডিয়া, নিউজ ডক উই মিডিয়া। নিউজ ডক উই মিডিয়া লেখার পর কি করবেন, সার্চ করবেন। বা সার্চ করার পর পরে দেখুন এই যে ফার্স্টে চলে এসেছে দেখুন নিউজ ডক উই মিডিয়া, এর উপরে কি করবেন ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এইরকম ড্যাশবোর্ড চলে আসবে। আপনি কি করবেন, এই যে মাঝখানে দেখুন লগ ইন আছে, তার নিচে দেখুন লগ ইন উইথ ফেসবুক আছে, এর মাঝখানে দেখুন সাইন আপ উইথ ইমেল আছে। এই সাইন আপ উইথ ইমেলে কি করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এইরকম চলে আসবে। আপনি কি করবেন, এই যে রেজিস্টার ইমেল আছে দেখুন, ফার্স্টে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের নিচে দেখুন রেজিস্টার ইমেল আছে, এখানে কি করবেন আপনার ইমেল দেবেন। আপনার যেটা ইমেল আছে বা জিমেল অ্যাকাউন্ট আছে সেটা দেবেন। দেওয়ার পর ইমেল দেওয়ার পর পাসওয়ার্ড একটা চয়েস করেন, পাসওয়ার্ড সেরকমই দেবেন, ধরুন বড় হাতের দিলেন বা ছোট হাতের, ABC থেকে জেড পর্যন্ত যে কোনো একটা চয়েস করলেন। চয়েস করার পর আপনি কি করবেন, তারপরে একটা 7-8 অঙ্কের যে কোনো একটা পাসওয়ার্ড চয়েস করবেন। চয়েস করার পর আবার বড় হাতের বা ছোট হাতের ABC থেকে জেড পর্যন্ত যে কোনো একটা চয়েস করবেন। চয়েস করার পর যেটা দিলেন পাসওয়ার্ড হিসেবে নিচে কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে, সেটা আবার পুনরায় দিয়ে দেবেন। আমি যেটা দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তারপর নিচে দেখুন এই যে লেখা আছে টার্ম অ্যান্ড কন্ডিশনের নিচে দেখুন বক্স আছে, এই বক্সে কি করবেন ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখুন কন্টিনিউ চলে এসেছে, এই কন্টিনিউতে কি করবেন ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর ক্লিক করার সঙ্গে সঙ্গে ই মিডিয়া থেকে আপনার ইমেলে একটা লিঙ্ক পাঠিয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনাকে কিন্তু সাইন আপ প্রসেস বা রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু কমপ্লিট করতে হবে। এখানে লেখা আছে দেখুন ইউ ভেরিফিকেশন মেসেজ হ্যাজ বিন সেন্ট টু ইউর ইমেল, প্লিজ চেক ইউর ইমেল টু ভেরিফাই অ্যান্ড অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। ঠিক আছে, তো আপনার জিমেলে বা ইমেলে একটা লিঙ্ক পাঠিয়েছে, সেই ইমেলে লিঙ্কে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে, ইমেল যে আছে সেই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে। তো করতে হলে কি করবেন, আপনি কি করবেন ব্যাক যাবেন বা কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনার জিমেল যে অ্যাকাউন্ট আছে জিমেল অ্যাকাউন্টে যাবেন। যাওয়ার পর এইখানে দেখুন নিউজ ডক থেকে একটা দেখুন আমাকে একটা ইমেল পাঠিয়েছে, দেখুন নিউজ ডক ইমেল রেজিস্ট্রেশন ইমেল পাঠিয়ে দিয়েছে। এর নিচের দিকে দেখুন লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে কি করবেন, যদি লিঙ্ক দেওয়া আছে লিঙ্কের উপরে কি করবেন ক্লিক করবেন। বা লিঙ্কের উপরে ক্লিক করার পর এইরকম চলে আসবে। আপনি কি করবেন, এবার কি করবেন, আপনি কি করবেন এইখানে আপনার যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করেছিলেন সেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে দেবেন। দেওয়ার পর যে পাসওয়ার্ডটা চয়েস করেছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন। দেওয়ার পর এই যে নিচে দেখুন লগ ইন আছে, এই লগ ইনে কি করবেন ক্লিক করবেন। বা লগ ইনে ক্লিক করার পর আপনারা কিন্তু এইরকম ড্যাশবোর্ডে পৌঁছে যাবেন। ওকে, দেখুন এইখানে ফার্স্টে দেখুন এই যে আপলোড দেওয়া আছে, এই আপলোডে কি করবেন ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর আপনি একটা ইমেজ দেবেন, ইমেজ সেই রকমই দেবেন, আপনি আপনার ইমেজও দিতে পারেন না হলে ভালো একটা ইমেজ দেবেন। দেওয়ার পর নিচে দেখুন উই মিডিয়া অ্যাকাউন্ট নেম, তো উই মিডিয়া অ্যাকাউন্ট নেমে কি দেবেন ফ্রেন্ড, আপনি যে নামে এ করতে চান সেই রকম দিয়ে দেবেন। ধরুন 24 ঘন্টা নিউজ বাংলা কি যেরকম আপনার ইচ্ছে একটা নাম চয়েস করবেন। ঠিক আছে, উই মিডিয়া অ্যাকাউন্ট নেমে দেবেন। দেওয়ার পর আপনার নাম যেটা আছে দেবেন, ইউর নেম, ইউর নেমে আপনার যেটা নাম আছে দেবেন। দেওয়ার পর প্যান কার্ড বা আধার কার্ড নাম্বার দেবেন এইখানে। ওকে, আপনার যদি প্যান কার্ড না থাকে তাহলে আধার কার্ডের নাম্বারও এখানে দেবেন। ঠিক আছে, প্যান কার্ড বা আধার কার্ডের নাম্বার দেবেন। দেওয়ার পর ফোন নাম্বার একটা দেবেন, এই যে দেখুন ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার দেবেন। দেওয়ার পর অ্যাড্রেস দেবেন, অ্যাড্রেস আপনার দিয়ে দেবেন কোথায়, পোস্ট, PS, ডিস্ট্রিক্ট যেগুলো আছে আপনি কি করবেন দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর নিচে দেখুন সিটি আছে, সিটি আপনার যেটা সিটি আছে দেবেন। ঠিক আছে, এবার দেখুন সিটি দেওয়ার পর এখানে স্টেট আছে, স্টেট দেবেন। এখানে দেখুন অন্ধ্রপ্রদেশ দেওয়া আছে, অন্ধ্রপ্রদেশ সাইডে এই যে দেখুন আপনি যে স্টেটে বসবাস করেন সেটা দেবেন। ওকে, তারপরে দেখুন পোস্টাল কোড, আপনার যে পোস্টাল কোড আছে সেটা দেবেন। তারপরে দেখুন কন্ট্যাক্ট ইমেল আছে, কন্ট্যাক্ট ইমেলে যেটা আপনি দিয়ে সাইন আপ করতেন সেই কন্ট্যাক্ট ইমেলটা দেবেন। দেওয়ার পর ইনভিটেশন কোড আপনি দিতে পারেন নাও দিতে পারেন, অপশনাল দেওয়া আছে, তো ইনভিটেশন কোড ফাঁকাই দিবেন। দেওয়ার পর এই যে দেখুন ডিসক্রিপশন আছে, এই ডিসক্রিপশন বোর্ডে কিছু লিখবেন। লেখার পর কি করবেন, এই যে দেখুন আই হ্যাভ রিড বা এক্সেপ্ট লাইসেন্স অ্যান্ড রিভিনিউ শেয়ারিং এগ্রিমেন্ট, এরকম টিক করবেন। টিক করার পর এই যে আই এগ্রি এসছে দেখুন, টিক করার সঙ্গে সঙ্গে আই এগ্রি এসছে, আই এগ্রিতে কি করবেন ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে কন্টিনিউ আছে নিচে দেখুন, কন্টিনিউতে কি করবেন ক্লিক করবেন। আর কন্টিনিউতে ক্লিক করার পর আপনার 24 থেকে 48 ঘন্টার মধ্যে ই মিডিয়াতে আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে, 24 থেকে 48 ঘন্টার মধ্যে। তো অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনি কিন্তু নিউজ লিখতে পারবেন। অ্যাপ্রুভ হবে কিরকম, আপনার ইমেলে বা জিমেলে কি করবে
একটা ইয়ে পাঠাবে যে অ্যাপ্রুভ হয়ে গেছে বলে, এরকম একটা আপনাকে মেসেজ পাঠাবে। মেসেজ পাঠানোর পর আপনার কিন্তু উইমিডিয়াতে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তো এইখানে ফার্স্টে যদি ডিসক্রিপশন বলে কিছু লিখবেন, লিখবেন বলতে কিভাবে লিখবেন আপনি ইংলিশে একটু লিখে দেবেন। তো কিভাবে লিখবেন সেটাও বলে দিচ্ছি। আপনি প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন যেটার নাম হচ্ছে গুগল ট্রান্সলেট। দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ড কোন অ্যাপ্লিকেশনটা। প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পর সার্চ করবেন বা লিখবেন গুগল ট্রান্সলেট। এই অ্যাপ্লিকেশনটা কি করবেন, ইনস্টল করে নেবেন। ওকে, তো ইনস্টল করে নেওয়ার পর আপনি কি করবেন, এখানে দেখুন ওপেন করার পর আপনি যেটাতে যে ভাষাতে ট্রান্সলেট করতে চাইছেন সেটা ট্রান্সলেট করে নেবেন। ধরুন এখানে আপনি বেঙ্গলি সিলেক্ট করবেন, বাংলা থেকে কি করবেন ইংলিশ করে নেবেন। আপনি 5 থেকে 10টা লাইন আপনি কিন্তু ডিসক্রিপশন বোর্ডে লিখবেন। তো ধরুন আমি নিউজ অ্যাপ্লিকেশনে কাজ করতে চাই, যেটা সম্বন্ধে আপনি করতে চান এটা বাংলায় লিখবেন। বাংলায় লেখার পর কি করবেন, ইংলিশে ট্রান্সলেট করে নেবেন। ট্রান্সলেট করার পর আপনি কি করবেন, কোনো খাতায় বা যেখানে পারেন আপনি নোট করে রাখবেন। গুগল ট্রান্সলেটে ট্রান্সলেট করার পর, ইংলিশে ট্রান্সলেট কোথাও নোট করে করার পর আপনি কি করবেন, এই যে ডিসিশন আছে এই ডিসিশন বলে কিছু 4-5 লাইন একটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে কি করবেন, কন্টেন্টে ক্লিক করে দেবেন। এইরকম যে ডিসিশন ডিসিশন আছে এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর কমেন্ট করে দেবেন, আপনার 100% আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, তো ফ্রেন্ড আজ এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। Side in the up.